আর জ্ঞান বিজ্ঞানে তো ভাই আপনার এত সভ্যতা ছিল, যত সভ্যতাই থাক, কিন্তু আমাদের তো ইবনে সিনা থেকে শুরু হয়ে চিকিৎসা শাস্ত্র ভাই আমার ও জ্ঞান বিজ্ঞানে আমার একটা কিন্তু আমার একটা ফালতু কথা বললেন ভাই, ইবনে সিনাকে আপনাদের ইসলাম ধর্মের সবচেয়ে বড় বড় প্রখ্যাত সমস্ত ইয়ারা কাফের ঘোষণা করে দিয়েছে, কি বলেন ভাই? ইবনে সিনা সম্পর্কে আমার একটা লেখা আছে সংশয়.কমে, ইবনে সিনা কি মুসলিম ছিলেন, এইটা লিখে গুগলে সার্চ করবেন, সেখানে ইসলামের বড় বড় স্কলারদের এই পর্যন্ত বর্তমান সময়ে সবচেয়ে বড় স্কলার যারা আছে সালাফি স্কলার, তারা পর্যন্ত ফতোয়া দিয়ে দিয়েছে, এমনকি ইবনে সিনার নামটা পর্যন্ত রাখা যাবে না, ইবনে সিনার নামে কোনো হাসপাতাল কোনো স্কুল এগুলো করা যাবে না, সব পরিষ্কার ফটো আছে, ইবনে সিনাকে বলা হয়েছে কাফের, ইবনে সিনা হচ্ছে গিয়ে নাস্তিকদের সর্দার বলা হয়েছে ফতোয়াতে, ইমাম ইবনে তাইমিয়ার ফতোয়াতে বলা হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া না তো, হ্যাঁ বোধ হয় সম্ভবত ইমাম ইবনে তাইমিয়া, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নেই, অনেক বড় বড় স্কলার এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দিয়েছেন, ইবনে সিনা হচ্ছে সম্পূর্ণ কাফের, সে হচ্ছে নাস্তিকদের সর্দার, শুধু নাস্তিকই না, সে হচ্ছে নাস্তিকদের সর্দার বলা হয়েছে। আপনি কোথা থেকে কি বলেন ভাই, ইবনে সিনা মুসলিম আমাদের আচ্ছা আমাদের মুসলিম? আসিফ ভাই, এগুলা মানে বিতর্ক তো থাকতেই পারে, কারণ না না আপনি একটা বিতর্ক জিনিস দেখেন, বিতর্ক না না আসলে বিতর্ক আমাদের থাকতে তো ধর্মের বিতর্ক তো থাকতে পারে বিভিন্ন বিতর্ক ডিভাইডেশন তো থাকতে পারে আছে, এটা কিভাবে তো আমরা মেনে ভাই, নিচ্ছি, বিতর্ক থাকতে কিন্তু পারে কিভাবে যেখানে আপনি পরিষ্কার মেজরিটি ভাবে, দেখবেন যে মেজরিটিটাকে ইসলামিক ধুলিকণা ভাই ধুলিকণা ভাই, যেখানে হচ্ছে গিয়ে ইসলামের সবচেয়ে বড় স্কলাররা, আমি আপনাকে লেখাটা বের করে দেখাচ্ছি, ইসলামের সবচেয়ে বড় স্কলাররা এই বিষয়ে পরিষ্কার ফতোয়া দিয়ে দিয়েছে, আমি আপনাকে লেখাটা বের করে, এখন তো তাহলে প্রমাণ করতে হবে যে ইবনে সিনা মুসলিম, মানে ইবনে সিনা মুসলিম ছিল কিনা, এগুলো হচ্ছে একদম মানে পাগলের মতো কথা। আমি একটু লেখাটা বের করে দেখাই, এখানে অসংখ্য রেফারেন্স দেওয়া আছে আমার এই লেখাটার ভিতরে, অসংখ্য অসংখ্য রেফারেন্স দেওয়া আছে, সৌদি আরবের সরকারি ফতোয়াও দেওয়া আছে, কি বলেন ভাই ইবনে সিনা মুসলিম ছিল, এগুলো একদম মানে পাগল বোকাস কথা, পাগলের মতো কথা। এই যে দেখেন এখানে কার কার ইয়াদে আছে এবং ইবনে সিনা কি বলতেন সেই বিষয়ে বলা আছে, এই যে দেখেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, ইসলামের সবচেয়ে বড় স্কলারদের ভিতরে একজন ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে, তাকে শাইখুল ইসলাম বলা হয়, সে হচ্ছে এই যে এই যে ইবনে কাসিরের কথা একটু আগে বললাম, ইবনে কাসিরের হচ্ছে কি গুরু, ইমাম ইবনে তাইমিয়া হচ্ছে ইবনে কাসিরের মতো আরো অনেক বড় বড় আলেমের গুরু, বড় বড় ইতিহাসবিদ, বড় বড় মানে ইয়া লেখকদের গুরু হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া, সেই ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে ইবনে সিনা ইলাহ নবুয়ত পরকাল এবং শরীয়ত সম্পর্কে এমন সব কথাবার্তা বলেছেন যা তার পূর্বে কোনো সালাফ বলেননি, তাদের বিবেক ও জ্ঞান সেদিকে যেতেই পারেনি, তিনি এসব শিখেন ইসলাম ইসমাইলিয়াহদের মতো নামধারী নাস্তিকদের থেকে, তিনি তার পরিবার ও তার অনুসারীরা মুসলিমদের নিকট নাস্তিক হিসেবে পরিচিত ছিলেন, তারা বাইরে রাফেজির ভাব নিতেন আর ভেতরে কুফরি লালন করতেন, তিনি আরো বলেছেন যে এই যে দেখেন পরিষ্কার ভাবে বলেছেন, এটা হচ্ছে পরিষ্কার ভাবে তাকে নাস্তিক বলা হয়েছে এবং তাকে তাকে যারা অনুসরণ করবে তাদের উপরে লানত দেওয়া হয়েছে। ইমাম ইবনুল কাইয়ুম অত্যন্ত বড় স্কলার, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলার, তিনিও বলেছেন যে এই যে আমিও আমার পিতা হাকিমের আন্দোলনের অনুসারী ছিলাম, তিনি এগুলো এগুলা তিনি তাকে নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন, এই যে রেফারেন্স সহ দেওয়া আছে নাস্তিকদের নেতা আখ্যায়িত করেছিলেন। তারপর জাহাবি শামসুদ্দিন আজ জাহাবি অত্যন্ত বড় স্কলার, এই যে আশিফা গ্রন্থের লেখক, তারপর হচ্ছে গিয়ে ইমা, তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন আরো অনেক অনেকের কথা বলা আছে, ইবনু হাজার আসকালানি হচ্ছেন গিয়ে মানে মুহাদ্দিস, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিসদের একজন ইবনু হাজার আসকালানি কি বলেছেন, তিনি বলেছেন ইবনে সিনাকে রদ করে জাহাবির উদ্ধৃতি দিয়ে অভিশাপ দিয়েছেন যেন আল্লাহ তার প্রতি রাজি না থাকেন, তার রচিত নিসালুন মিজান কিতাবে। তারপরে দেখেন ইবনে কাসির কি বলেছেন, ইবনে কাসির বলেছেন যে এই বিষয়ে আল্লাহ ভালো জানেন, ইসলাম ওয়েব ডট নেট এই ওয়েবসাইটে যে পরিষ্কার ফতোয়া দেওয়া হয়েছে, এখানে দেখেন ইবনে সিনা ওয়াজ অ্যাকিউজড অফ বিইং এ কাফির অ্যান্ড অ্যান অ্যাথিয়েস্ট বিকজ অফ হিজ স্টেটমেন্টস অ্যাবাউট দ্য অ্যান্টিকুইটি অফ দ্য ওয়ার্ল্ড, হিজ রিজেকশন অফ দ্য হিয়ার আফটার অ্যান্ড আদার অ্যাথিয়েস্ট থিওরিজ ইন এডিশন অফ হিস ইনার লিজেন্ডারি আইডিওলজি, আদার স্কলার স্টেটেড দ্যাট ইবনে সিনা ওয়াজ অ্যান অ্যাথিয়েস্ট বিফোর শাইখ আল হুয়াইনি ডিড অলমোস্ট দেম ইজ আল গাজালি, এই যে দেখেন আল গাজালি বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, আল কাইম বলেছেন, আল দাহাবি বলেছেন, এরা সবাই এক মানে পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে ইবনে সিনা হচ্ছেন একজন কাফের, একজন নাস্তিক। ভাই আপনাদের ইসলামের সবচেয়ে বড় স্কলাররা যে যে বিষয়ে একমত হয়েছেন, শুধুমাত্র ইবনে সিনাকে কাফির দিয়েই ক্ষান্ত হয় নাই, বর্তমান সময়ের যে সর্বোচ্চ সালাফি আলেম
সালেহ আল ফাউজান এবং সালেহ আল উসাইমিন যাকে বলে, তারা দুইজন এই ফতোয়া দিয়েছে, তার নামে কোনো স্কুল কলেজ হাসপাতালও বানানো নিষিদ্ধ এবং তার নামে নাম রাখা নিষিদ্ধ। এই বিষয়ে পরিষ্কার ইয়া থাকার পরে আপনারা মানে কিভাবে বলেন এগুলা, যে মানে ইবনে সিনা মুসলিম ছিলেন, কি বলেন এগুলা? মাথা ঠিক আছে ভাই? আপনি বললেন একজনের কথা বললেন, কিন্তু যে আল খারিজমির নাম আপনি শুনেছেন নিশ্চয়ই, ওমর খুইয়াম, না 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 না, ওমর খুইয়াম তো কি বলেন ভাই, ওমর খুইয়াম সারা জীবন মদ খেয়ে গেছে, কি বলেন ভাই, ওমর খুইয়াম সারা জীবন মদ খেয়ে মদের উপর পার করছে ওমর খুইয়াম। তারপরে এটা তো আপনারা মানে বলবেন, কিন্তু ইসলামিক ওভারঅল আপনি চিন্তা, আমরা বলবো কিভাবে, আমরা কিভাবে বলবো, সে সারা জীবন মদ খেয়ে গেছে এবং মদ নিয়ে কবিতা লিখে গেছে, মেয়ে মানুষ আরে ভাই শোনেন ভাই, ওমর খৈয়াম সারা জীবন বলে গেছে সারা জীবন মেয়ে মানুষ আর মদ এই দুইটা ছিল ওমর খৈয়ামের ফেভারিট জিনিস। এবং ওমর খৈয়াম তার কবিতা রুবাইয়াত, কবিতা রুবাইয়াত গ্রন্থে তিনি এই জিনিস বলেছেন যে এই যে যে এই সমস্ত ইসলাম ধর্ম টর্ম, ইসলাম ধর্ম সহ অন্য সমস্ত ধর্ম, এগুলো নিয়ে ধর্ম নিয়ে কামড়াকামড়ি বাড়াবাড়ি বাড়াবাড়ি কামড়াকামড়ি এগুলো না করে মানুষ যদি মানে দর্শনের চর্চা করতো, মানুষ যদি বিজ্ঞানের চর্চা করতো, তাহলে সভ্যতা অনেক দূর আগায় যেত। এইগুলো ধর্ম নিয়ে কামড়াকামড়ি করে মানুষের আজকে এই অবস্থা। কবিতাটা আমার কাছে আছে, আমি আপনাকে পড়ে শোনাতে পারি। ওমর খৈয়ামের কথা কি বললেন ভাই, আল কিন্দি আল রাজি, আল কিন্দিকে কি করা হয়েছিল, আল কিন্দি হচ্ছেন বিরাট দার্শনিক ছিল মুসলিম ইসের সময়, তাকে মেরে ফেলা হয়েছিল। আল রাজিকে কি করা হয়েছিল, তাকে আল কিন্দিকে হচ্ছে গিয়ে বিষ দিয়ে সক্রেটিসের মতো বিষ দিয়ে মেরে ফেলা হয়েছিল। আল রাজি লিখেছিলেন, আল রাজির গ্রন্থ বই আছে, ভণ্ড নবীর ছলচাতুরী এই নামে মুহাম্মদকে উদ্দেশ্য করে লিখেছে তার বই, চিন্তা করেন, নাম বইয়ের নাম হচ্ছে ভণ্ড নবীর ছলচাতুরী এই নামে সেই সময় তিনি বই লিখেছেন এবং মুহাম্মদকে ন্যাংটা করে দিয়েছেন সেই বইয়ের ভিতরে। ভাই কি বলেন এই সমস্ত, মানে মুসলিম স্কলারদের বলবেন, বেশিরভাগ মুসলিম স্কলার ছিল নাস্তিক, বেশিরভাগ মুসলিম স্কলার ছিল মানে ধর্ম বিরোধী, ইসলাম ধর্মের বিরোধী ছিল, খুঁজতে গেলে পাওয়া যাবে। এখন আপনি যদি 500টা এসের নাম বলেন, মানে মুসলিম স্কলারের নাম বলেন, এখন তো সবার সম্পর্কে তো আমি হয়তো জানিও না বা বলতে পারবো না, কিন্তু আমি যতদূর দেখেছি বেশিরভাগ বড় বড় দার্শনিক বড় বড় সাহিত্যিক, ভাই দর্শন শাস্ত্র চর্চা করাই তো ইসলামে নিষিদ্ধ। আপনি ইমাম আবু হানিফার যে একটা বই আছে কি নাম আকিদার বই, সেই বইটার ভিতরে পরিষ্কার ভাবে বলা আছে ইলমুল কালাম এবং ইলমুল গায়েব এই দুইটার ভিতরে যে এই চ্যাপ্টারটা যে আছে চ্যাপ্টারটার ভিতরে পরিষ্কার, এখনই আমি দেখা দিতে পারি বইটা খুলে, এটার ভিতরে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে দর্শন চর্চা করা মুসলমানের জন্য হারাম, যুক্তিবিদ্যার চর্চা করা মুসলমানের জন্য হারাম, যুক্তিবিদ্যা দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না। হযরত আলীর সরাসরি হাদিস আছে যে যুক্তি দিয়ে কখনো ধর্মকে যাচাই করা যাবে না, ধর্ম হচ্ছে যুক্তির ঊর্ধ্বে, আল্লাহ হচ্ছে যুক্তির ঊর্ধ্বে। কি বলেন ভাই, যারা হচ্ছে দর্শনের চর্চা করেছে, যারা যুক্তি বুদ্ধি জ্ঞান বিজ্ঞানের চর্চা করেছে, তারা তো সবাই তো ইসলামের থেকে বহির্ভূত, কি বলেন এই সমস্ত? আপনি দর্শনের কথা বললেন, মাওলানা রুমির নাম আপনি তো নিশ্চয়ই ভালো জানেন, মাওলানা রুমির কবিতা আপনি, এরা হচ্ছে দর্শনের সর্বোচ্চ পর্যায়ে এরা মানে অবস্থান করে, এটা ইংলিশ সাহিত্য আপনারা এদেরকে না না সেটা তো আমি অস্বীকার করছি না যে তারা প্রতিভাবান, সেই বিষয়ে তো আমি কোনো অস্বীকার করছি না, ইবনে সিনা যে প্রতিভাবান, ওমর খৈয়াম যে প্রতিভাবান, সেটা তো আমি অস্বীকার করছি না। আপনার কি মনে হচ্ছে যে আমি অস্বীকার করছি যে না তারা তাদের যেহেতু মুসলমান তাদের কোনো প্রতিভা নাই, আমার স্ট্যান্ড কি মনে হচ্ছে আপনার এইটা? না ভাই আপনি ভুল ভাবছেন, আমার স্ট্যান্ড মোটেও এটা না, তারা অবশ্যই প্রতিভাবান, তারা জ্ঞানী মানুষ, তারা পণ্ডিত মানুষ, তারা অত্যন্ত স্মরণীয় মানুষ, কিন্তু তারা তো মুসলমান ছিলেন না ভাই, মানে কি বলতেছেন ভাই, তারা যদি মুসলমান থাকতো তাহলে তো তারা এরকম এরকম বড় কেউ হতে পারতেন না, তারা হতেন হচ্ছে গিয়ে আল্লামা সুফি, তারা হতেন মামুনুল হক, তারা হতেন মুফতি ইব্রাহিম, তারা এরকম কিছু হতেন যদি তারা মানে সাচ্চা মুসলমান হতেন, মুমিন মুসলমান হতেন। কিন্তু ভাই আচ্ছা ভাই আপনার কি কোনো মানে কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে করেন, আপনার প্রশ্নের কোনো আগামাথা আমি পাচ্ছি না, শুধু আপনি ঠিক আছে আপনি আসলে মানে আপনি একটা জিনিস দেখেন, এই যে গুগল যে বিষয়টা এগুলো তো খ্রিস্টানরা অপারেট করে, গুগল বা কোরআন থেকে চুরি করে, না আমি বলছি যে এইসব সাইট গুলো তো আপনি যে দেখেন এখানে সার্চ দিলে আপনি মুসলিম বিজ্ঞানীদের ইনফরমেশন গুলো আপনি চান না, মুসলিম বিজ্ঞানীদের একদম স্পেসিফিক ইনফরমেশন পেয়ে যাবেন, পৃথিবীতে কেউ কখনো কোনো মুসলিম বিজ্ঞানীকে এরকম বলে না, তারা বিজ্ঞানীদেরকে সম্মান দেয়, কে মুসলিম কে ইহুদি কে খ্রিস্টান এরকম কোনো পার্থক্য করে না, কেউ বলে না কখনো যে ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন কে আমরা সম্মান দিচ্ছি, পৃথিবীর কোন লেখার ভিতরে আপনি দেখবেন না যে আইনস্টাইনের সামনে ইহুদি বিজ্ঞানী লেখা আছে, হ্যাঁ
মানে শুধুমাত্র মুসলমানদের সময় খালি মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী, আপনারা মানে মুসলমানরা হচ্ছে মানে হীনমন্য জাতি তো, মানে নিজেরা যে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছেন এই জিনিসটা আপনারা নিজেরাও জানেন তো, এই কারণে শুধুমাত্র এই কারণে আপনারা কোন একজন বিজ্ঞানী মানে একটু নাম মুসলমান মুসলমান লাগে, আপনারা লাগাই দিন সামনে মুসলিম বিজ্ঞানী। পৃথিবীর অন্য কোন জাতি এই কাজ করে না ভাই, কেউ কখনো বলে না। খ্রিস্টান বিজ্ঞানী নিউটন বলেছেন অমুক তমুক তমুক, ইহুদি বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন তমুক তমুক তমুক, নাস্তিক বিজ্ঞানী স্টিফেন হকিং বলেছেন অমুক তমুক তমুক, কেউ কখনো বলে না। কিন্তু আপনারা প্রত্যেকটা জায়গায় বিজ্ঞানী নামের আশেপাশে একটু মুসলমান মুসলমান ভাব আছে, আরো আরো শব্দ লাগাই দিচ্ছেন মুসলমান, যে যদিও সে মুসলমান ছিল না, সে যদিও সে ইসলামে বিশ্বাস করতো না, আপনারা লাগাই দিচ্ছেন মুসলিম বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী। এই বিজ্ঞানীর আবার মুসলিম খ্রিস্টান কি বিজ্ঞানী? আপনারা যেভাবে উঠে পড়ে লাগছেন মানে মুসলিমদেরকে ডোমিনেট করার জন্য, কোথায় কে উঠে পড়ে লাগছে, কে উঠে পড়ে লাগছে? আপনারা লাগছেন, আপনারা লাগছেন এই যে আফগানিস্তানে আপনারা জয়, আপনাদের মানে দিনী ভাইয়েরা যে এই কাজ এখন করতেছে, 20 বছর আগে করে গেছিল এখন আবার শুরু করছে, মেয়েদেরকে পড়তে দিবে না। ও মা কি একটা অবস্থা, মেয়েদেরকে পড়ালেখা বন্ধ করে দিতেছে তারা, মানে কি ভয়ঙ্কর অবস্থা আপনাদের। আপনারা তো ভাই, আপনাদের ধর্মের লোকেরা তো বোমাবাজ ভাই, গলা কাটেন আপনারা, জবাই করেন আপনারা, আর আপনারা আমাদের লাইভে এসে বলেন। আমার ভাই গলা কাটার চেষ্টা করছেন অনেকবার, আমাকে হত্যা করার চেষ্টা করছেন অনেকবার, পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা নাস্তিকদের কতল করে ফেলেন, ইবনে সিনার উপরে কত অত্যাচার করেছেন, আল-কিন্দি আল-রাজিদের উপর কত অত্যাচার করেছেন আপনারা, এখন এসে আপনারা বড় গলায় বলতেছেন আপনারা আমরা অত্যাচার করি। আমরা কোথায় অত্যাচার করছি আপনাদের? নাস্তিকরা কবে আপনাদের কোন মানে আপনাদের কাবা শরীফে মানে পেশাব করছে গিয়ে আপনারা আপনারা দেখাতে পারবেন? আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ দখল করছে, আপনাদের ধর্মের লোকেরা আপনাদের কাবা শরীফ ভাঙচুর করছে, আপনাদের আপনারা এক ধর্মের লোক আরেক ধর্মকে খুনাখুনি করেন,